হাজির হয়ে গেলাম আরও বাজেট পিসি নিয়ে আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়ে আসছিলাম ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে ভালো কোনো একটা কম্পিউটারের ভিডিও নিয়ে আসার জন্য তো ফাইনালি আমরা সেরকম একটা ওভারভিউ নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম এবং এই কম্পিউটারটা বা সিপিউ বা কেসটা যেটাই বলুন না কেন এটাকে আপনারা আমাদের স্টুডিওতে কয়েকবার নিশ্চয়ই দেখেছেন এবং গত পরশু আমাদের ওপো ফোনের একটা রিভিউ আমরা এই কম্পিউটারটা দিয়েই এডিট করেছিলাম তো আমার যা মনে হয় যাদের বাজেট কিনা পঁচিশ হাজার টাকার প্লাস প্লাস রয়েছে এবং তিরিশ হাজার টাকার নিচে রয়েছে তাদের জন্য এই ভিডিওটা দারুণ কিছু হবে কারণ এরকম বাসাটি অনেকেই একটা পারফরমেন্স পিসি খুঁজে থাকেন সো তাদের জন্য এই জিনিসটা পারফেক্ট কিছু হতে পারে চলুন শুরু করা যাক পুরো ভিডিও নিয়ে স্যাম থাকুক আপনাদের সাথে আপনারা স্যাম জন যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর আর ওয়ান কম্পিউটার্সকে তারাই মূলত আমাদের স্টুডিওতে গত এক মাস আগে এই কম্পিউটারটি পাঠিয়েছিল বর্তমান সময়ে তাদের সব এটা অ্যাভেলেবেল রয়েছে ভিডিও ডিসক্রিপশনে তাদের সবের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো আর ওয়ান কম্পিউটার্সটি রয়েছে মিরপুর শপিং সেন্টারের লেভেল ফাইভে আপনারা চাইলে সরাসরি তাদের সব ভিজিট করেও কেনাকাটা করতে পারেন অথবা আপনারা অনলাইনে তাদের ওয়েবসাইট থেকেও কেনাকাটা করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে তো ভাইলো আর ওয়ান এই কম্পিউটারটির বর্তমান মূল্য রয়েছে আঠাশ হাজার টাকা বা উনত্রিশ হাজার টাকা বলা যায় তবে আপনারা যদি এখানে যে সুন্দর কেসটি দেখতে পাচ্ছেন এটাকে চেঞ্জ করে নেন তাহলে আরও কিছুটা কম মূল্যে কিনতে পারছেন সেক্ষেত্রে সাতাশ হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন যাই হোক এই কম্পিউটারটির লুকসটা নিশ্চয়ই দেখছেন কম্পিউটার তো না মানে এর যে কেসটা আর কি সেটার লুকসটা কিন্তু সত্যিই বেশ প্রিমিয়াম ভিতরে কী রয়েছে সেটা আমরা জানবো অবশ্যই বাট বাইরের লুকস দেখে অবশ্যই পছন্দ হয়ে যাওয়ার কথা এটা গেমিং পিসি পিসি ভাব রয়েছে সো আই হোপ অনেকেরই ভালো লাগবে এর কেসিংটি মূলত ভি ওয়ানের আর এর মডেল নাম্বার হলো ভি এইট জিরো টুয়েলভ এখানে দেখুন চার চারটি আট জিবি ফ্যান ব্যবহার হয়েছে আর এই ক্যাসিংয়ের ফ্রন্টে এবং লেফট সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি ভিতরে সব কিছুই দেখতে পাবেন এবং এটা লুকসটা কিন্তু খুবই দারুণ লাগছিল এখানে কিন্তু সত্যিই গ্লাস ব্যবহার করা হয়েছে এটা কিন্তু কোনো অ্যাক্রাইলিক শিট না বা প্লাস্টিক বলেখাপনার টাইপের কিছু নয় আর এর উপরে নাটবোল্ট রয়েছে আপনি চাইলে খুব সহজেই খুলে ভিতরের যে কোনো পার্টস যে কোনো সময় চেঞ্জ করতে পারছেন বা আপনার প্রয়োজনে আপনি খুলে রাখতে পারেন আর ভেন্টিলেশনের জন্য আমি দেখলাম এটা ভালো ব্যবস্থা রয়েছে যেমন সামনের যে গ্লাসটা তার চারিপাশে কিন্তু ফাঁকা রয়েছে গ্লাসটা একটু উঁচু করে দেওয়া যে কারণে এখান দিয়ে বাতাসটা অবশ্যই ভিতরে প্রবেশ করে আর এই এর উপরেও কিন্তু একটা ভেন্ট রাখা হয়েছে এটা অবশ্যই ভালো বিষয় ছিল যার ফলে পর্যাপ্ত পরিমাণ বাতাস ফ্যানগুলো ভিতরের দিকে টেনে নিতে পারবে সো বলা যায় এই কেসিংটিতে এয়ার পাস ভালোভাবেই হবে ভিউ ওয়ানের এই কেসিংয়ের একটা ব্যাপার আমার বেশ ভালো লেগেছে এখানে পাওয়ার সাপ্লাই ইউনিট এবং স্টোরেজ ইউনিট এই জিনিসগুলো কিন্তু আপনি কেসিংয়ের একেবারে নিজ দিকটাতে রাখবেন যেটা দেখাও যায় না সো খুব ক্লিন লাগছিল দেখতে এই কেসিংটার বর্তমান বাজার মূল্য রয়েছে ছত্রিশশো থেকে সাত্রিশশো টাকার মতো তো আপনি যদি এখানে কেসিংটাকে চেঞ্জ করে একটু কম দামি কেসিং নেন সেই ক্ষেত্রে কিন্তু এই টোটাল কম্পিউটারের দামটা আর কিছুটা কমে পাওয়া সম্ভব আপনি তখন হয়তো বা এটা সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখো কেসিং নিয়ে অনেক আলোচনা হলো এপার বাদ এবারে এই কম্পিউটারের মাঝে কি কি আসলে রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই দেন আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং আসলে কম্পিউটারটা কেমন ছিল সে বিষয়গুলো জানব ওয়েল এই কম্পিউটারটি যে দিয়ে তৈরি তা হলো এম ব্র্যান্ডের এবং তার মডেল নাম্বার হলো এইচ ডাবল ওয়ান জিরো এম প্রো প্লাস মূলত একশো দশ সিরিজের মাদারবোর্ড আর এখানে যে প্রসেসরটি রয়েছে তা কোরাই ফাইভ সিক্স জেনের এখানে র্যাম রয়েছে এইট জিবি চার জিবি চার জিবি করে যা ছাব্বিশশো ছেষট্টি মেগা হার্সের তবে আপনি চাইলে কিন্তু আরও র্যাম বাড়িয়ে নিতে পারেন মানে ষোলো জিবি ষোলো জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে আর এখানে যে দুটা র্যাম রয়েছে এই দুটা কিন্তু অ্যাপাসার ব্র্যান্ডের এই কম্পিউটারটিতে কিন্তু গ্রাফিক্স কার্ড রয়েছে যা হলো জিটি সেভেন টেন তবে আপনার যদি মনে হয় আমি আরেক একটু কিছু বাড়িয়ে নেব একটু বাজেট বাড়িয়ে চাইলে আরও বড়ো ভাইদেরও নিয়ে নিতে পারেন যেমন জিটি থাউজেন্ড থার্টি নিতে পারেন বা এর থেকে ভালো কিছু চাইলে চাইলা নিয়ে নিতে পারেন কম্পিউটারটিতে এসএসডি রয়েছে দুশো চল্লিশ জিবি যা ডাব্লিউডি ব্র্যান্ডের বাকি থাকে পাওয়ার সাপ্লাই যেটা কিনা ওই ভিউ ওয়ানেরই এবং সেটা হচ্ছে গিয়ে পাঁচশো পঞ্চাশ ওয়াটের আর অপারেটিং সিস্টেমে রয়েছে উইন্ডোজ টেন তো মোটামুটি বলা যায় এই সমস্ত কিছু দিয়েই এই কম্পিউটারটি তৈরি তো এগুলো নিয়ে আমি আর বিষয়ে আলোচনা করছি না আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কি ছিল সে বিষয়টাই বলছি একেবারে রেগুলার ইউজেসে কম্পিউটারটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে বাজেট অনুযায়ী আমি বলব যেহেতু এখানে একটু গ্রাফিক্স কার্ডও রয়েছে সো এর থেকে কিছুটা হলেও আপনি বেটার পারফরমেন্স পাবেন এই বাজেটেরই আরও যদি বেশ কিছু কম্পিউটারের সাথে আমরা কম্পেয়ার করি অলরেডি আমরা এই বাজেটেরই আরও কয়েকটা কম্পিউটার নিয়ে কথা বলেছি এবং তাদের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকছে শুধুমাত্র তার গ্রাফিক্স কার্ডের কারণে রেগুলার কাজগুলো বলতে কি বোঝায়। যেমন ধরুন আপনি একজন স্টুডেন্ট অথবা আপনি অফিসিয়াল কাজগুলো করেন সেই ক্ষেত্রে আপনি যে কাজগুলো করবেন সেগুলো অনায়াসেই করা যাচ্ছিলো তারপরে ব্রাউজিং ট্রাউজিং এই কাজগুলো অনায়াসেই করা যাচ্ছিলো তাতে করে কোনো ধরনের সমস্যা আমরা এখানে ফেস করি নি আমরা এটা দিয়ে ভিডিও এডিট করেছি এবং কয়েকটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে এটা দিয়ে এডিট করে দেওয়া হয়েছে যে আসলে এটা কেমন কী কীভাবে কাজ করে সেটা দেখার জন্য হ্যাঁ আমার কম্পিউটারের মতো অবশ্যই এটা অত স্মুথলি পারফরমেন্স করে নাই করার কথাও না কিন্তু তারপরে স্টিল আমি বলব এটা দিয়ে খুব সহজে আপনি এর কাজগুলো করতে পারবেন আমরা প্রিমিয়ার প্রোয়ে রান করেছিলাম এবং সেটা খুব ভালোভাবেই চলছিলো এবার যদি আমরা অনেক কম্পিউটারে দেখতে পাই সেগুলোতে হয়তো গ্রাফিক্স কার্ড আলাদাভাবে থাকে না ওগুলো রেন্ডারিং একটু টাইম লাগে সেই ক্ষেত্রে এটা কিছুটা বাড়তি সুবিধা পাওয়া যাচ্ছিল এর ক্ষেত্রে আর আপনি যদি কালার টালার নিয়ে কাজ করেন বা একটু হেভি লেয়ার ইউজ করেন সেই ক্ষেত্রে কিছুটা টাইম নেয় কিছুটা ল্যাগি ভাব পাওয়া যায় বাট স্টিল আমি বলব এটা চলনসই তো অলরেডি যেহেতু আমরা এই বাজেটেরই আরও বেশ কয়েকটা কম্পিউটার নিয়ে কথা বলেছি বা সেগুলো আমার ব্যবহার করার অভিজ্ঞতা রয়েছে সেই দিক থেকে আমার যা মনে হলো ওগুলোর চাইতে রেগুলার ব্যবহারে বা আপনি যদি এরকম বাজেটে একটু প্রেশার দিয়ে কাজ করতে চান এই কম্পিউটারটা আপনাকে মোটামুটি একটা ভালো রেজাল্ট দিতে পারবে বা একটা পারফরমেন্স পিসি বলা যায় এরকম বাজেটের জন্য এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে এটা কি গেমিং পিসি এটা দেখি গেমিং করা যাবে না এটা কোনো গেমিং পিসি নয় তবে আপনি চাইলে টুকটাক গেমিং করতে পারবেন অবশ্যই আমরা এখানে পাবজি রান করেছিলাম যেটা বলা যায় মোটামুটি স্মুথলি প্লে ছিল কিন্তু একটু হেভি গেমগুলো লাইক আপনি এখানে জিটিএ ফাইভ যদি খেলতে চান সেটা দিয়ে অনেক আহামরি রেজাল্ট পাবেন এমনটা মোটেই নয় হয়তো আপনি জিটিএ ফাইভ এটাতেও রান করতে পারবেন চলবে কিন্তু ওইভাবে খেলে মজা পাওয়া যাবে না সো আমার মনে হয় ফ্রি ফায়ার পাবজি এগুলো যদি খেলতে চান দেন ওকে আর আপনি চাইলে এখানে গ্রাফিক্স কার্ডটা আর একটু ভালো কিছু নিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে এর থেকে আরও কিছুটা বেটার পরিফারেন্স পাওয়া সম্ভব এই কম্পিউটারটি আমাদের কাছে লাস্ট যতদিন যাবৎ রয়েছে আমরা টুকটাক রেগুলার ব্যবহার করে আসছিলাম এবং মাঝে মাঝে একটু প্রেশার দিয়েও ব্যবহার করা হয়েছিল তো সেই ক্ষেত্রে কখনও একদম ফ্রিজ হয়ে যাচ্ছে বা হ্যাং করে বসে আছে আটকে যাচ্ছে এই ধরনের প্রবলেমগুলো দেখায়নি একবারের জন্য হেভি প্রেশার বলতে আমরা হয়তো মাল্টিটাস্কিংয়ে কয়েকটা কাজ করেছি লাইক আমরা এখানে ভিডিও এডিট করছি সেই সময় হয়তো আমরা ক্রোমো চালাচ্ছি আবার আরও কিছু টুকটাক কাজ করছিলাম তো এই ধরনের কাজে আর কি আমাদের কোনো ধরনের সমস্যা হচ্ছিল না তো মোটামুটি এই ছিল এই কম্পিউটারের বিষয়বস্তু এখন ফাইনালি আমার কাছে যা মনে হয়েছে আসলে যদি উনত্রিশ হাজার টাকা দিয়ে এটা কেনা হয় সেই ক্ষেত্রে এটা এই বাজেট থেকে একটা পারফরমেন্স পিসি হিসাবে আপনার জন্য ঠিকঠাক হতে পারে কারণ এই বাজেটের আরও যে অনেক কম্পিউটার রয়েছে তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এটা পারফরমেন্সের দিক থেকে মোটামুটি একটু এগিয়ে থাকে অবশ্যই কিন্তু এই বাজেটেই আমরা আরও কিছুদিন আগে আরও ভালো কিছু আশা করতাম বাট এই মুহুর্তে দাঁড়িয়ে কম্পিউটারের যে প্রসেসর সেটার দাম অনেক বেড়ে গিয়েছে র্যামের দাম অনেক বেড়ে গিয়েছে আর গ্রাফিক্স কার্ড সেটা তো একেবারে মানে দুর্লভ বস্তু ওটা পাওয়াই যায় না এমন একটা অবস্থা সো সেই জায়গা থেকে এই কম্পিউটারটাকে আপনি যে খারাপ বলতে পারছেন এমনটাও নয় তবে এর যে কেসিংটা এটা সত্যিই যথেষ্ট সুন্দর কিন্তু তার মাঝে এই যে মাদারবোর্ড এটাকে খুবই ছোটো লাগছে বা এটার সাথে আসলে মানানসই বলে মনে হয় না আর যেহেতু এখানে গ্রাফিক্স কার্ড রয়েছে গেমিংয়ের ক্ষেত্রে আমি আরেকটু বেশি কিছু আশা করেছিলাম গেমিংয়ে যদি আরেকটু বেটার রেজাল্ট দিত তাহলে কিন্তু মোটামুটি এই বাজেটের একেবারে পারফেক্ট কিছু হতে পারতো আর এই প্যাকেজে যদি একটি হার্ড ডিস্ক রাখা যেত বা এইচডিডি রাখা যেত তাহলে কিন্তু বেশ ভালো হতো এবং এর যে কুলিং ফ্যানটা সিপিউর উপরে যেটা রয়েছে এটা ঠিকভাবে কাজ করে তবে কেসিংয়ের যে ফ্যানগুলো রয়েছে সেই হিসাবে এটা আর কি একটু হয়তো তাদের সাথে খুব একটা ভালো লাগবে না তারপরেও আপনার যদি মনে হয় এটা আপনার জন্য ঠিকঠাক রয়েছে দেন চাইলে অবশ্যই আপনি নিয়ে নিতে পারেন তো ভাইলো সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আর এ ধরনের বাজেট পিসি নিয়ে আমরা রিভিউ করব কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের যদি গেমিং পিসিই দরকার হয় সেই ক্ষেত্রে একটু মেনশন করে দেবেন বাজেটটা কত অবশ্যই বলে দিচ্ছি আপনি ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা গেমিং পিসি পাবেন না আপনাকে চল্লিশ হাজার প্লাস প্লাস বা পঞ্চাশ হাজার প্লাস প্লাস বা এর মাঝেই কিছু একটা করতে হবে যদি বাজেটের মধ্যেও চিন্তা করেন তো সেভাবে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও আর অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড এই দুই অ্যান্ড্রয়েডটি সাথেই থাকুন ফাইনালি পাওয়া গেছে